Hello everyone, welcome back to my channel. Welcome to Noor and Naz Place. Asker amar ei video ta holo ekta requested video ebong onekei request korchen je bhai apni sob kichu amaderke bolen kibhabe apni Cox Bazar gelen to amar ei Cox Bazar Sylhet theke Cox Bazar porjonto ami ki korlam কিভাবে গেলাম কোন প্লেনে গেলাম এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এবং কোন জায়গায় খাইলাম কোন জায়গায় বেশি খাবারের দাম কোন জায়গায় কম খাবারের দাম আমি এয়ারপোর্ট কিভাবে গেলাম এয়ারপোর্ট থেকে ভাড়া কত হবে কক্সবাজার থেকে হোটেল কোন হোটেলে গেলে ভালো হবে সিবি চেক কোন হোটেল খাবার কোন হোটেলে কত দাম এবং হোটেলের দামটাও এবং মোটামুটি সব কিছুই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন হয়তো আপনাদের এই ভিডিওটা কিছু কাজে আসতে পারে এবং এই ভিডিওর দ্বারা হয়তো আপনারা কিছুটা আপনাদের সাহায্য হইতে পারে সফরটা যে জায়গায় আমি হয়তো অনেক জায়গায় না বুঝা অনেক টাকা খরচ করে ফেলছি কিন্তু এটা না করলেও আমি পারতাম কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন এ টু জেড প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তো হয়তো বা এমনও হইতে পারে আপনাদের কিছুটা টাকা বাঁচতে পারে তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আর যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাইবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন কেউ আমার এই চ্যানেলে আর সাবস্ক্রাইব না করেন তাহলে একটা অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অনেক ছোটো চ্যানেল মাঝে মধ্যে যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ হয়তো অনেকের এই ভিডিওটা ভালো লাগতে পারে অনেকের আবার ভালো নাও লাগতে পারে আমি আমার ওপিনিয়ন আমি আমার মতো করে করলাম বাকি তো সবার কারো চয়েস হবে কারো চয়েস হবে না তো চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাইলে আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমত আমি দেখাইতেছি আপনাদের সমুদ্রের কিছু ক্লিপ তারপরে মূল ভিডিওটা আমরা সিলেট থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত পৌঁছার পর পর্যন্ত কী কী লাগবে না লাগবে এই সবগুলো আমি আপনাদেরকে এখনই আস্তে আস্তে বলবো তো প্রথমত আপনারা যারা এয়ারপোর্টে দেখতে চান জানি না কার যে যে জায়গা থেকে যান আমি আমার বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে যাইতে আমাদের বাসার সামনে দিকে একটা এয়ারপোর্টের রাস্তা আছে এই জন্য আমরা ওই রাস্তা দিয়ে শুরু করছি যাওয়া আমাদের 10 মিনিটের জার্নি তো আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই তো এখানে 300 টাকা এয়ারপোর্টের তাদের লোকাল ট্রিপ তো আপনারা আপনাদের এরিয়া থেকে এইভাবে যেতে পারেন তারপরে আমরা ইউএস বাংলা দিয়ে টিকিট করছি ইউএস বাংলা দিয়ে টিকিট করার আমি লেট টিকিট করার কারণে আমার কাছ থেকে নিচ্ছে 17,200 বা এইরকম 300 টাকা হবে 17,000 এটা সিলেট টু ঢাকা ঢাকা থেকে আবার কক্সবাজার দুইটা মিলিয়ে বলতেছি এক একজনের পার হেড তো এই পার হেড এই নিচে এখন আপনারা যদি মনে করেন আর্লি টিকিট করেন আমি 2 দিন আগে টিকিট করছি এই জন্য আমার দাম হয়েছে বেশি আপনারা যদি আর্লি টিকিট করেন তাইলে হয়তো একটু কম পাইতে পারেন তারপরে এইরকম তাদের বাস আছে এয়ারপোর্টে যাওয়ার পরে বাসে করে আপনাকে এয়ারপোর্টের কাউন্টারে পৌঁছে দেবে একটু দূরে খাড়া করে তারপরে আপনি প্লেনে উঠলেন প্লেন জার্নিটাও আপনাদেরকে একটু দেখাইলাম তো কক্সবাজার পৌঁছার পরে ছোট্ট একটা টাউন সাথে সাথে আপনারা বাইরে যাবেন তারপরে বেল্টে কোনো লাগেজ দেওয়া হয় না এখানে লাগেজের জন্য আমরা সবাই ইয়েছি এখানে বেল্টে কোনো লাগেজ আসে না তো আমরা কিউ পাচ্ছি এই দেখেন মানুষ সবার সবার লাগেজ নিয়ে আসার জন্য এই দেখান থেকে লাগেজ নেওয়া হবে এইগুলো সিস্টেম কোনো বেল্টের সিস্টেম নাই এখানে তো সবাই সবাই যার যার লাগেজ এখান থেকে বাইসা বাইসা নিতেছে ইনশাআল্লাহ আমরা আমাদের লাগেজও পেয়ে যাব এই দেখেন ভিড় ইনশাআল্লাহ এটা উন্নতি হবে ইন ফিউচারে আরও সুন্দর সিস্টেম হবে তো আমরা হোটেলে পৌঁছলাম হোটেলের এই রিসেপশন আমরা হোটেলে পৌঁছার পরে প্রথম হোটেলটায় আমরা জিজ্ঞেস করলাম কত হবে তো এই হোটেলটা অনেক দামি হোটেল অনেক ভালো হোটেল অনেক অন্যান্য অনেক ইউটিউবাররা এইটা রেকমেন্ড করছেন আর আমারও খুব ভালো লাগছে আপনাদেরকে প্রথমে রিসেপশন দেখাইতেছি এখন রুমে নিয়ে যাব এবং হোটেলের আমাদের প্রাইসটা হয়েছে পার হেড 3,000 তো আমরা 2 জন কাপল ছিলাম এই জন্য আমাদেরকে কাছ থেকে 6,000 টাকা নেওয়া হয়েছে এই
ছিল আমাদের বেড, আপনারা দেখতে পাইতেছেন। আসলে আমার কাছে ভালোই লাগছে, আমি আরও অনেক দেশে গেছি কিন্তু আমি এটারে খারাপ বলবো না, অনেক সুন্দর। হোটেলের নামটা আমি এখন বললাম না, হোটেলের নাম আপনারা জানতে চাইলে আমাকে আপনি আমাকে ইয়ে করবেন, ওই কমেন্ট করে জানাইবেন, তখন আমি আপনাদের হোটেলের নামটাও আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো ওভারঅল সুন্দর একটা হোটেল, সব কিছু আপনাদের দেখাইলাম। প্রাইস হবে 3000 টাকা, 3000 টাকা পার হেড, দুইজনের 6000 টাকা হয়েছে। আমাদের কাপল যারা ছিল, বেডটাও ছিল, ফ্রিজও ছিল, যতটুকু এটা তারা বলতেছে এটা 4-স্টার হোটেল, তো 4-স্টারের মতোই, খারাপ না। এরপরে আমরা 2 দিন এই হোটেলে থাকছি, 2 দিনে বুকিং দিয়েছিলাম, হয়তো আরও ভালো হোটেল পাইতে পারি, এই জন্য আমরা এই হোটেলে 2 দিন দিয়ে আমরা সর্বমোট 3 দিন ছিলাম। তখন আরেকটা হোটেলে গেছিলাম, ওই হোটেলে আমাদের কাছ থেকে সম্ভবত 4500 টাকা করে, পুরো ভুলে গেছি, আরেকটা হোটেলে থাকছি, এটা একবারে বিচের সামনে, বাট এটার মতো এত স্ট্যান্ডার্ড না, এটা যেরকম একটু পশ হোটেল ওইটা এত স্ট্যান্ডার্ড না, ওইটার নামও আমি কমেন্টে বলে দিব। ওইখানে দাম বেশি, হোটেল স্ট্যান্ডার্ড না, কিন্তু বিচের একেবারে সামনে। তারপরে আমি রাত্রে একটু লেট হয়ে গেছিলো, তো চিন্তা করলাম লোকেল এক দোকানে গিয়ে আমি কিছু খাবার নিয়ে আসি, আমাদের রাত অনেক হয়ে গেছিলো, তো লোকেল অনেক দোকান আছে, এই দোকান থেকেও খাবার নিতে পারেন। তো এখান থেকে আমি কিছু খাবার নিয়েছিলাম, এখান থেকে আমি কাচ্চি বিরিয়ানি নিয়েছিলাম, সম্ভবত 280 টাকা ছিল, আর চা নিছি 20 টাকা করে চা, কাচ্চি বিরিয়ানি নিছি, আর ডিম অমলেট 20 টাকা হইল ডিম অমলেট। তো এখান থেকে আমি এই খাবারগুলো নিয়ে আমরা হোটেলের রুমে বসে আমরা খেয়ে নিছি। সো হোটেলের রেস্টুরেন্ট বন্ধ ছিল, বিদায় আমি বাইরে থেকে এই রেস্টুরেন্ট থেকে, এটার নাম হইল কুসুমকেলি রেস্টুরেন্ট, আর এখান থেকে আমি খাবারটা নিছি। তো আপনারা যে কোনো হোটেলে দেখেন না, আশপাশ অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এবং অনেক চিপ আছে। তারপরে হোটেলের ওই ব্রেকফাস্টের দৃশ্যটা একটু দেখাইতেছি, এটা আমরা বাফেট ব্রেকফাস্ট ছিল, ইনক্লুডিং আমাদের বেড অ্যান্ড ব্রেকফাস্ট ছিল। সো ব্রেকফাস্টটাও বাফেট অনেক ভালো, সব দিক দিয়া ভালো, একটা একটা করি আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে কিছু পায়েস ছিল, এখানে অমলেট ছিল, এখানে চাউমিন নুডলস চিকেন দিয়েও, ওইটাও খারাপ ছিল না। এখানে কিছু ভেজিটেবল ছিল, যেটা বাজি বলে পরোটা দিয়ে খাওয়া যায়, এই পোলাওটাও চিকেন দিয়ে একটা সুন্দর মোটামুটি, আর এখানে পরোটা আছে, এখানে আছে স্যুপ, চিকেন স্যুপ ছিল এক একদিন, কোনোদিন কর্ন স্যুপ, কোনোদিন চিকেন স্যুপ, আর বসার স্টাইল সব কিছু মিলাইয়া আমার কাছে খারাপ লাগে নাই। তাদের বাফের সিস্টেমটাও অনেক সুন্দর, আর 10টা পর্যন্ত আপনি বাফেট খাইতে পারেন। এটা পাপায়া জুস, পাপায়া জুসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে কফি আছে, মিল্ক কফি, ব্ল্যাক কফি, আর তো চা তো আছেই, সব মিলিয়ে মোটামুটি বেশ ভালো। এরপরে আপনারা যখন থাকার পরে বিচে যাইবেন, বিচে যাওয়ার পরে আপনি যখন বিচে যাইবেন, বিচে যাওয়ার পরে সবগুলোর প্রাইসও আমি বলতেছি। কোকোনাট বড়টা হইল কি 100 টাকা, আর মিডিয়ামটা হইল কি 70 টাকা। এখানে কায়াকিং করতে পারেন 250 টাকা করে পার পার্সন, তো আমরা 500 টাকা করে এক একজন এক একটা বোট নিয়েছিলাম, নিয়ে আমরা ঘুরাইছি। তো এখানে সবগুলোর প্রাইস আমি বলতেছি ইনশাআল্লাহ, এক এক করে ভিডিও সব কিছুতে আমি আপনাদের সব কিছুর প্রাইস বলে দিব। বিশের মধ্যে অনেক লোক পাইবেন, মাথা মেসাজ করে দিতেছে, তো 100 টাকা বলছিলাম, কিন্তু দেওয়ার সময় আমি তাকে 300 টাকা দিছি, কিন্তু বলছিলাম কত লাগবে, সে বললো খুশি হইয়া দিয়ে দেবে, আমি বললাম 100 টাকা হইলে হবে, সে বললো ঠিক আছে। এখানে মাথা মাসাজ করলে আপনাকে প্রাইস বললাম, এরপরে আমি যে চেয়ারে শুয়ে রয়েছি বা আমি বসে রেস্ট করতেছি, এই চেয়ারে ঘন্টায় 30 টাকা করে নেয়, তো আপনারা দুকায় পড়বেন না। এখানে নেসক্যাফে দেখতেছেন, ওই নেসক্যাফেটাও 30 টাকা তারা চার্জ করে, তো আপনি চাইলে এখানে বসে বসে আপনি সব কিছু পাইবেন, আপনি ফ্রুট পাইবেন, কোনো জুয়েলারি কিনতে চাইলে জুয়েলারি পাইবেন,
তারপরে আপনি বাদাম পাইবেন, কলা পাইবেন, মানে দুপুরের খাবারের জন্য এত বেশি আর চিন্তা করা লাগবে না। আপনি এখানে বসা আপনি সি ভিউ দেখতে পারেন। তারপরে তবুও আমরা এরপরে চিন্তা করলাম যে আমরা দুপুরে খাবারটা খাই নি একটা ভালো হোটেলে। আমাদের সাথে কিছু মহিলারা ছিল আর কিছু গরমও লাগছিল, এই জন্য একটা ভালো হোটেলে গেছিলাম। এই হোটেলটায় গেছিলাম। এই হোটেলে যাওয়ার পরে এখানে আমাদের কাছ থেকে একটু চার্জ করছে বেশি, আমরা পুরা 5,000 টাকা লাগছে আমাদের খাইতে সাতজনে। তো আমরা ইলিশ মাছ নিয়েছিলাম 3 পিস, পার পিস 420 টাকা করে। তারপরে চিংড়ি নিছিলাম, তো চিংড়ি মাছও অনেক 420 টাকা করে। তো টোটাল মিলিয়ে অনেক কিছু নিছিলাম। তো আমরা নর্মালি আপনি বাজেট রাখেন 500 টাকা হইলে আপনি মোটামুটি ভালো হোটেলে আপনি খাইতে পারেন। পার হেড 500 টাকা হইলে ভালো হোটেলে আপনি খাইতে পারবেন, আপনি মন যা চায় 500 থেকে 700 টাকার ভিতরে। আর আপনি যদি বাইরা খান তো বাইরাটাও আমি দেখাইব, বাইরা অনেক চিপ আছে। মনে করেন আমি বাইরে আর জায়গা থেকে ইলিশ মাছ খাইছিলাম, তো এখান থেকে আমার কাছ থেকে নিছে 220 টাকা করে, আর এই হোটেলে আমি খাইছিলাম 420 টাকা করে নিছে। এখানে আবার সার্ভিস চার্জ আছে, বেড আছে, তো সার্ভিস চার্জ বেড সহ তারা চার্জ করে। প্রাইসটা কিন্তু সার্ভিস চার্জ আর বেডের চার্জটা দেওয়া থাকে না, খাওয়ার পরে তারা যখন বিল দেয় তখন ওইগুলো অ্যাড করে। তো 15% অ্যাড হবে আর 10% অ্যাড হবে, 10 আর 15% অ্যাড হয়ে যায় বিলের সাথে যখন মানুষ ইয়ে করে। তারপরে বিকালে আপনারা কিছু শপিং করতে পারেন। আমি লন্ডন থেকে একজন ভাই বলছিল, আমার গাজী ভাই শেডুয়েলের, উনি বলছিল বার্মিজ মার্কেটে যাওয়ার জন্য, এই জন্য এই বার্মিজ মার্কেটে আমি আসছি। এখান থেকে আমি অনেক আচার কিনছি, প্রায় 2,000 টাকার মতো আচার কিনছি। এটা প্যাকেট 100 টাকা প্যাকেট আছে, আর ছোটো প্যাকেটগুলো 10 টাকা করে, 6 টাকা করে, 5 টাকা করে। তো আমি প্রায় 1,000-1,500 টাকার আচার এখান থেকে কিনছি। সারটাও ভালো আছে। তো এটা আরে বলে বার্মিজ মার্কেট, তো বার্মিজ মার্কেট হয়তো আপনারা দেখছেন। এটা হলো আমাদের হোটেল, থার্ড ডে যে হোটেলটা আমরা থাকছিলাম এই হোটেলটা, এটা একেবারে বিচের সি ভিউ, বিচে যেতে 1 মিনিট লাগে মাত্র, একেবারে সামনাসামনি এই হোটেলটা ছিল। তো মোটামুটি এই হোটেলটা আমাদের কাছে খারাপ লাগে নাই, অনেক ভালো লাগছে। তারপরে আমরা আর এক জায়গায় গেছিলাম, ওইখানে গিয়ে আর একটা লাঞ্চ খাইছিলাম, ওইটাও আপনাদেরকে দেখাইতেছি। এগুলা এই 4টা বর্তা মিলাইয়া 120 টাকা, অনেক ভালো ছিল, অনেক মজার ছিল। শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর টমেটো ভর্তা, এই 3-4 ধরনের ভর্তা। এখানে চিংড়ি মাছ নিছিলাম, এখানে আমাদের রিটা মাছ ছিল, বাঘ মাছের মতো আর কি, আর কিছু বিফ আর চিকেন, এইসব মিলে আমাদের বিল আসছে প্রায় 2,000 টাকা। আমরা ওইখানেও আমরা 7 জনে খাইছি, তো ওইখান থেকে আধা প্রাইস হয়েছে, তো এখানে আমাদের খারাপ হয় নাই। তারপরে আমরা বিভিন্ন জায়গায় কিছু রাইড করলাম, আবার খাওয়া দাওয়ার করার পরে আমরা এই গাড়িগুলো চালাইলাম। সো গোকার্টগুলো আসলে অনেক মজার, সবাই এসে করবেন। এগুলা 300 টাকা দিয়ে আপনি, আপনাকে বলবে 1,000 টাকা লাগবে, 700 টাকা লাগবে, আপনি ওই মাথায় ঘুরে আসবেন। ওইগুলার দরকার নাই, একটা রাউন্ড দিলেই সবটা পুরো হয়ে যায়। ওইখানে এই রাউন্ড দিয়ে আমরা এই কাঁকড়া দেখতে গেছিলাম, লাল কাঁকড়া সবাই দেখতে যায়। সো আমি একটা কাঁকড়া ধরছিলাম, এই জন্য আপনাদেরকে আমি দেখাইতেছি এই কাঁকড়াটা, হাত দিয়ে দৌড়িয়ে গিয়ে ধরছি, অনেক কষ্ট, ধরা যায় না। তো পিকচারটা দেখাইলাম আর ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম কাঁকড়াটা। তো লাল কাঁকড়া দেখতে সবাই যায়, এটাই লোকি ইনানি বিচের মধ্যে, তো খুব সুন্দর একটা জায়গা। তারপরে আমরা বিকালে আরও জায়গায় গেলাম রাত্রে। সো আও এই হোটেলটাও আমিও দেখাইতেছি, অনেক বাজেট হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আমার টোটাল প্রাইস হয়েছে, এখান থেকে আপনি ফ্রেশ মাছ ফ্রাইড করে অথবা বারবিকিউ করে আপনাদের দিবে, এক একটা মাছের দাম হলো 400 টাকা 300 টাকা, কোনোটা আছে 800 টাকাও আছে। তো 500-র ভিতরে আপনি যদি ফ্রেশ মাছ খাইতে চান তাইলে 500 টাকার ভিতরে আপনি ফ্রেশ মাছ খাইতে পারেন। আপনার সামনে মাছটা উঠাইবে, উঠানোর পরে ওইটা বারবিকিউ করবে বা ফ্রাই করবে বা গ্রিল করবে, গ্রিল করেও তারা দেয়। তো গ্রিল, ফ্রাই, বারবিকিউ, কিন্তু আমি ওইগুলা টাইম যাবে বেশি, আমার হাতে এত টাইম ছিল না, এই জন্য আমি এটা খাই নাই, আর আমার কাছে তেমন একটা ইয়ে লাগে নাই। তখন আমি ভিতরে যে খাবারগুলো ছিল ওই খাবারগুলো আমি খেয়ে নিছি। তো ভিতরে খাবারগুলো আমার কাছে খারাপ লাগে নাই, তাদের যে খাবারগুলো আমার কাছে ভালোই লাগছে। তো এই মাছগুলো আপনারা ইনস্ট্যান্ট
আপনারা ফ্রাই করে খাইতে পারেন। এখানে কাঁকড়া আছে, আমি কাঁকড়া খাই না, তো কাঁকড়া খাইলে কাঁকড়াও আপনারা খাইতে পারেন। এত বেশি প্রাইস না, নর্মাল প্রাইস আছে। আমি আমার ভিতরে নর্মাল যে খাবারগুলা, এই খাবারগুলা খাইছি। খাওয়ার পরে এখানে কিছু খাওয়ার পরে চিন্তা আসলো, আবার আমরা গিয়ে কেএসসিতে খাইছি। এখানে আমরা পুরো পেট ভর্তি করে খাই নাই, শুধু ভর্তা দিয়ে সামান্য খাইছি, মাছ টাছ খাই নাই, ভর্তা দিয়ে সামান্য খাইছিলাম। তারপরে আমরা মেইন মিল খাওয়ার জন্য আমরা কেএফসির অপেক্ষা করতেছিলাম, আমাদের সাথে আরেকজন ছিল। কেএফসি খাওয়ার আসার পরে আমরা দেখছি রাস্তার মধ্যে এগুলো অনেক চিপ দাম, 100 টাকা, যে জায়গায় দোকানের ভিতরে হবে 500 টাকা, ওই জায়গায় এখানে হয় 100 টাকা বা 200 টাকা। তো আপনারা যদি রাস্তায় খেয়ে খাইতে চান স্ট্রিট ফুড, তাইলে আপনারা এইগুলো খাইতে পারেন। আর হোটেলে বসে বসে খাইলে আরও ভালো, কিন্তু হাইজিনিক যে জিনিসটা আমরা লক্ষ্য করি, এটা এখানে আর বাইরা নর্মাল শপের ভিতরে অলমোস্ট সমান। তো কেউ চাইলে আপনারা এখানেও খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ভিতরে গিয়েও খাইতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের মাছগুলো সাজায় রাখছে, আপনারা বিকালে যখন বাইরিবেন, বাইরিলে এই মাছগুলো আবার খাইতে পারেন। এখানে দামও বেশি নেই, আপনি 200-300 টাকার ভিতরে পেট ভর্তি করে খাইবেন। আর কিছু আচার আমরা কিনছিলাম এখান থেকে, আর এখানেও মাছ আছে, কিছু আচারও কিনছিলাম। তো আচারেরটা ওটা আপনাদেরকে একটু দেখাইলাম, কাঁকড়াগুলো দেখাইতেছি, এগুলো ফ্রেশ, এখান থেকে মানুষ এখান থেকে তাদের সামনে বাইজা তার হয়ে দেয় মানুষ খায়। তো যে কথা বলছিলাম আপনাদেরকে, আচার, এই আচারের অনেক দাম, 10 টাকায় কোনো আচার বিক্রি হয় না, মিনিমাম 20 টাকায়। তো আমি 10 টাকার বলছিলাম, একটু অল্প দিছে। শেষে আমরা চলতার আচার 100 টাকার আর বড়ইয়ের আচার 100 টাকার নিছি। এগুলা স্ট্রিট ফুড, এমনি তো বার্মিজ মার্কেট থেকে প্রায় 2000 টাকার আচার কিনছি, আর এই যে বড়ইগুলো আছে এগুলা 50 টাকা করে, মনে করেন 100 গ্রামের মতো দেয়। তো আমরা চিন্তা করলাম যে একটু টেস্ট করি, কারণ এগুলা কীভাবে বানায় না বানায় এত ভালো লাগে নাই, তবুও কিনছি, কিনে খাইছি। তো আপনারা চাইলে এটা 100 টাকার মধ্যে বা 200 টাকা দিয়ে আপনারা ইয়ে করতে পারেন। বিকালে অনেক ভালো লাগে, যখন বিচের সামনে যাবেন অনেক হকাররা আসে, তাদের সাথে একটু ফুর্তি ফার্তি করতে পারলেন, কথাবার্তা বলতে পারলেন। তো আমরা তাদেরকে তার কাছ থেকে গান গাওয়াইতেছি, ভিডিও করলে তো তুমি ভাইরাল হয়ে যাবে ভাই, পেটে দিব। একজনে ছবি আঁকে এক মনে, একজনে ছবি আঁকে এক মনে, আর একজনে বসে বস রং মাকে মন, বেসুরা সুর দইরা দেখো কঞ্জনা কঞ্জনা, বাদামের গান জানো, বাদামের বলো, বাদাম বাদাম কেঁচা বাদাম, আমার কাছে নাই রে বাদাম বাজাম, আমার কাছে নাই গো বুবু বাজাও বাদাম, আমাকে দাও বাদাম।